রাজ্যের জুনিয়র ইঞ্জিনিয়ার্সরা বঞ্চনার শিকার। সিনিয়রদের মতো তারা কাজ করলেও সমকাজে সমবেতন থেকে বঞ্চিত। এছাড়া রয়েছে পেনশনকালীন জটিলতা। রাজ্যে কর্মরত ইঞ্জিনিয়ারদের এরকম 10 দফা দাবি সনদ এবার উঠে এলো অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 14তম দ্বিবার্ষিক সম্মেলনে। রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের এই সম্মেলন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, কিন্তু প্রশাসনিক কিছু জটিলতার কারণে মন্ত্রীর অনুপস্থিতিতে সম্পন্ন হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন অল ইন্ডিয়া ফেডারেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি ও সম্পাদক। সম্মেলনে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রোজিনা বেগম ও পশ্চিমবঙ্গ থেকে আগত সমর দাস। সম্মেলনে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজকর্ম নিয়ে যেমন আলোচনা করা হয়, তেমনি ইঞ্জিনিয়ার্সদের বিভিন্ন দাবি দেওয়া নিয়েও আলোচনা করে নেতৃত্ব। মোট 10 দফা দাবি সম্মেলন থেকে গৃহীত হয়, যে দাবিগুলি আদায়ের লক্ষ্যে পরবর্তী সময়ে অ্যাসোসিয়েশন প্রশাসনের দ্বারস্থ হবে। একদিনের এই সম্মেলনের শেষ লগ্নে আগামী দিনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন রাজ্য কমিটি। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সমস্ত ত্রিপুরার এমপ্লয়ীদের একটা সুযোগ করে দিয়েছে অ্যাডহক প্রমোশনের জন্য। এই অ্যাডহক প্রমোশনের সমস্ত সুযোগ আমরা ইঞ্জিনিয়াররা গ্রহণ করতে পেরেছি এবং একটা আমরা হায়ার পে স্কেল গ্রহণ করছি আমরা। যদিও একটা রিটায়ারমেন্টের সময় একটা অসুবিধা আছে, এজি একটা প্রবলেম সৃষ্টি করেছে, আমরা সরকারের কাছে আবেদন করবো যাতে এই যে প্রবলেমটা এজি সৃষ্টি করেছে সেটা যাতে অতি গোচর মানে সমাধান করে এবং আমরা যাতে রিটায়ারমেন্টের পরে সমস্ত বেনিফিটগুলি আমরা পাই। আমরা এই অনুষ্ঠান আজকে বিকেল পর্যন্ত আমরা চলবে। আমরা এই অনুষ্ঠানে সমস্ত যারা আমাদের সাহায্য করেছে এবং এই অনুষ্ঠানের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 10 দফা দাবির মধ্যে কী কী দাবি আমাদের? এই 10 দফা দাবির মধ্যে মেইনলি যেটা আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরই সবচেয়ে বেশি বঞ্চনা হয়েছে, এদের যে সমান পরিমাণ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।